নৌকামার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, একমাত্র নৌকামার্কায় ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও রংপুরের জনগণকে নৌকামার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। দুপুরে রংপুর পাঁচ আসনে মিঠাপুকুরে জয়গিরহাট আদর্শ উৎসব বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে সেখান থেকে প্রধানমন্ত্রী তার শ্বশুরবাড়ি পীরগঞ্জ জয় সদনে যান। সেখানে তার স্বামী পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করার কথা রয়েছে। এর আগে নৌকার প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিতে সকালে রংপুর পৌঁছান আওয়ামী লীগ সভাপতি। এবারও দলীয় খরচে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। সেখান থেকে রংপুর দুই অর্থাৎ বদরগঞ্জ তারাগঞ্জ আসনে তারাগঞ্জ ওয়াক অফ স্টেট সরকারি কলেজ মাঠে নৌকার প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় যোগ দেন শেখ হাসিনা। দুপুরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর ছয় আসনের নৌকার প্রার্থী ডক্টর শিরিন শারমিন চৌধুরী নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি। আগামী 7 জানুয়ারি নির্বাচন, এই 7 জানুয়ারি নির্বাচনে একেবারে সকালবেলা উঠে যারা ভোটার তাদেরকে নিয়ে সবাই ভোট কেন্দ্রে যাবেন, আর নৌকা মার্কা নুহ নবীর নৌকা মার্কা সেই মহাপ্লাবনে মানুষকে বাঁচিয়েছিল এই নৌকা মার্কা, যে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, এই নৌকা মার্কা যে নৌকা মার্কে ভোট দিয়ে আজকে উত্তরবঙ্গ মাঙ্গাপীড়িত হয়েছে থেকে মুক্তি পেয়েছে। এখন আর মাঙ্গাপীড়িত এলাকা নাই, মাঙ্গা থেকে মুক্তি পেয়ে আজকে উন্নয়নের সুফল সুবাতাস বইছে। এই নৌকা মার্কাই আপনাদের জীবন মান উন্নত করেছে। কাজে আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ দেবেন, যাতে আপনাদের প্রত্যেকের জীবন উন্নত সমৃদ্ধ করে দিতে পারি। আপনারা নৌকায় ভোট দেবেন তো, ওয়াদা করেন, হাত তুলেন।